চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। নমস্কার, সবথেকে আগে ধন্যবাদ জানাচ্ছি স্কুল অফ হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা রাইসুল ইসমাইল খানকে, আজকের হোস্ট আলিয়া আক্তার ম্যামকে এবং আমার পরম শ্রদ্ধেয় ডক্টর গিরিধর বিশ্বাস স্যার যিনি এখানে উপস্থিত আছেন। প্রত্যেককে উপযুক্ত সম্ভাবনা জানিয়ে এবং হোমিও অনুরাগী যারা হোমিওপ্যাথিকে ভালোবেসে নিয়মিত স্কুল অফ হোমিওপ্যাথিতে আসেন, আমাদের কথা শোনেন, তাদেরকে প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। একটা সিরিজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে হোমিওপ্যাথির বা মায়াজমের মেলবন্ধন। হয়তো অনেকের মনে প্রশ্ন থেকে গিয়েছিল যে এটা কি ধরনের চিন্তা ভাবনা। আসলে চিন্তা ভাবনাটা সুস্পষ্ট, এতে কোনো ধোঁয়াশার ব্যাপার নেই। তো শুরু করা যাক, মায়াজমের মেলবন্ধনের পার্ট টু। আজ 1 ডিসেম্বর 2022। আগের দিনের যারা এই ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজ এবং সেই সমন্বয়ে রঙের খেলা দেখেছিলেন তাদের নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম, আমি কেন সারা হোমিও ইউনিভার্স এটা স্বীকার করে যে সোরা এবং সিফিলিসের সংমিশ্রণে তৈরি হয়েছিল এই টিউবারকুলার পরিস্থিতি। কেউ এটাকে মায়াজম বলেন, কেউ এটাকে মারেন না। আগেও বলেছিলাম যে নামে কি এসে যায়, অস্তিত্বটাই হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই সোরার সাথে সাইকোসিস সংমিশ্রণ হলে কি হতে পারে? বা টিউবারকুলার বলতে গিয়ে আমরা যেরকম বাঘা বাঘা কতগুলো অ্যান্টি টিউবার টিউবারকুলার মেডিসিন পাই, তার ভিতরে টিউবারকুলি নাম যেটা আগের দিনে আলোচনা হয়ে গিয়েছিল, বা সমতুল মেডিসিন ব্যাসিলি নাম, বা এরকম অনেক ওষুধই আছে, তার সাথে তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা এই সাইকোসোরা বলতে যে জিনিসটাকে বোঝাতে চাইছি তার মিল এবং গড়মিল কোথায়, বা সত্যি কি এখানে আরেকটা কোন অস্তিত্ব বা প্ল্যাটফর্ম আছে যেটাকে আমরা এই সাইকোসোরা বলে চিহ্নিত করব, অর্থাৎ সোরা এবং সাইকোসিসের সংমিশ্রিত একটা জায়গা হওয়া উচিত। আগের দিন আমি যুক্তি দেখিয়েছিলাম, ব্যাখ্যা করেছিলাম, সেই নতুন ভাবে সেই যুক্তি ব্যাখ্যাতে যাচ্ছি না। আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে জায়গাটা, এইটাই হচ্ছে কিন্তু সোরিও সাইকোসিসের জায়গা। আচ্ছা একটু খেয়াল করুন তো, সোরার সাথে সিফিলিসের সংমিশ্রিত হয়ে যে টিউবারকুলার স্টেট তৈরি হয় তার মেন্টালিটি কিরকম, কোথাকে খুব বেশি পেয়েছেন? হ্যাঁ, টিউবারকুলারে পেয়েছেন, প্রচন্ড চালাক, প্রচন্ড চতুর, প্রচন্ড ঘুরে বেড়ানোর স্বভাব, মাংস খাবার প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা পেয়েছি। আচ্ছা বলুন তো, টিউবারকুলার স্টেটের প্রেম নিয়ে কোনো কিছু পেয়েছেন কি কোনোদিন? অর্থাৎ তার প্রেম ঘটিত কোনো ব্যাপার, তার মানসিকতা, তার উদ্বেগ, প্রেমে পড়ার একটা স্বভাব, প্রেমে ব্যর্থ হলে কি হবে না হবে? আমার মনে হয় কখনো পাননি। কখনো ভেবে দেখেছেন কেন পান না এই টিউবারকুলার স্টেটের প্রেম জাতীয় সমস্যাগুলো? আসলে সোরা যতই কল্পনা প্রিয় হোক, সোরার ভিতরে যতই কল্পনা শক্তি থাক, সে সৃষ্টিশীল হোক, এই সিফিলিসের ধ্বংসাত্মক পরিস্থিতির সাথে সংমিশ্রিত হয়ে এমন একটা পরিস্থিতি তার তৈরি হয়ে যায়, সেখান থেকে কিন্তু সে আর ওই প্রেমের জায়গায় কিন্তু ফিরে আসতে পারে না। বা আমি অন্তত কোথাও টিউবারকুলার মেডিসিনকে একমাত্র কিন্তু ফসফরাসের একটা ব্যাপার আছে, ফসফরাস কিন্তু একটুখানি জাম্প করে, কারণ দেখতে সুন্দর, সে প্রচন্ড চালাক, তার ভিতরে একটা মোহিনী শক্তি থাকে, মহিলাদেরকে প্রভাবিত করতে পারে, কিন্তু ভীতু, যার জন্য কিন্তু সে প্রেমে পড়ে না কিন্তু জ্বালায়। আসলে এই ঘর জ্বালানি পর ভোলানি বলে একটা কথা আছে না, নিজেও জ্বলবে অন্যকে জ্বালাবে, অথবা সেই ভয় কিন্তু কখনো টিউবারকুলার কখনো প্রেম করে না, বা ফসফরাস রোগীরা এরকম জায়গা থেকে কিন্তু এড়িয়ে যায়। কিন্তু তার ঠিক উল্টো দিকে অর্থাৎ এই সোরিও সাইকোসিস যে জায়গাটা, এদের অস্তিত্বটা কিরকম? আজকে আমি যে মেডিসিনটাকে নিয়ে আলোচনা করব, আগের দিন আমি বলে দিইনি, তার একমাত্র কারণ আমি জানতে চাইছিলাম যে এই সোরিও সাইকোসিস জায়গায় যে সকল মেডিসিন গুলো দাঁড়িয়ে আছে তাদের প্রেম সত্তা কেমন। যেমন মনে করুন এই যে ইয়েলো যেটাকে সোরা বলা হয়েছিল, তাতে দেখুন গ্রাফাইট, সালফার, পালসিটাল, সোডিয়াম আমরা বলেছিলাম, এখানে কিন্তু একমাত্র এই পালসিটিলা ছাড়া লাইকোপোডিয়ামে কিছুটা পাই, ক্যালিকার্পে কিছুটা পাই, প্রেম নিয়ে কিন্তু খুব একটা মাতামাতি করার কিন্তু আমরা জায়গা পাইনি। সিফিলিসে যেটুকু পেয়েছি একটা ডিস্ট্রাকটিভের জায়গা, সেও কিন্তু অতটা গঠনমূলক নয়। কিন্তু যদি এই
রেড অর্থাৎ সাইকোসিস সেইটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু দেখা যায় যে যেহেতু সে সাইকোটিক নেচার তার মনের ভিতরে অনেক উত্থাল পাতাল অনেক কিছু ঘটে কিন্তু সে ব্যক্ত করতে পারে না সেই জন্য হয় কি তার প্রেম যথাযথভাবে ব্যর্থ হয় কিন্তু যদি এই সরিও সাইকোসিস অর্থাৎ সরার সাথে সাইকোসিস মিলে যে জায়গাটা তৈরি হয় তার কিন্তু একটা অদ্ভুত প্রেমিক সত্তা কিন্তু থেকে যায় তাহলে দেখুন আজকে যে জায়গাটা আমরা বলছি এই অরেঞ্জ অর্থাৎ এই সাইকো সরা এর মধ্যে যে মেডিসিন গুলো আছে আমি তার মধ্যে একটাই আলোচনা করব এবার তো আমি গুটি আনতে হবে ছোট ছোট জায়গাগুলোকে তার ভিতরে কি আছে ফেরাম ইগনেশিয়া ন্যাট্রামিউর ন্যাট্রাম সালফ নাক্স ভূমিকা অ্যামন মিউর ক্যামোমিলা কফি অ্যান্ড কোলোসিন্থ এর ভিতরে দেখুন যে কোটা সবকটা কিন্তু পলিক্রিস্ট মেডিসিন অন্তত আমার চিন্তা ভাবনায় এইখানে দেখুন ইগনেশিয়া ন্যাট্রামিউর ন্যাট্রাম সালফ নাক্স ভূমিকা এবং অ্যামন মিউর এদের ভিতরে কিন্তু প্রচন্ড মেন্টাল জায়গাগুলো খুব স্ট্রং হ্যাঁ ক্যামোমিলারও স্ট্রং কফি আরও স্ট্রং এবং কোলোসিন্থেরও স্ট্রং মেন্টাল সিমটাম কিন্তু সেটা হচ্ছে রোগ সংক্রান্ত পারিবারিক পরিস্থিতি সংক্রান্ত বা অবহেলা সংক্রান্ত নিজেকে জাহির করার জায়গা কিন্তু যদি প্রেম সংক্রান্ত জায়গা বলা হয় তাহলে ইগনেশিয়া ন্যাট্রামিউর ন্যাট্রাম সালফ এবং নাক্স ভূমিকার মতো এত বড় ভালো মেডিসিন কিন্তু কেউ নেই এইবার যদি আমরা আজকে প্রেম দিয়ে শুরু করি কেন বললাম কারণ প্রেমের প্রতি কিন্তু আমাদের প্রচন্ড দুর্বলতা প্রত্যেকেরই আছে আর একটা কি আমরা যারা চিকিৎসক তারা কিন্তু এই জায়গাটা ধরে খুব অনায়াসে একটা মেডিসিনে উপনীত হতে পারি সেই জন্য আজকে আমি প্রেম দিয়ে জায়গাটা শুরু করছি আচ্ছা বলুন তো এই কটা মেডিসিনের মধ্যে অর্থাৎ আমি বলতে চাইছি এই কটা মেডিসিনের ভিতরে কার ভিতরে আমরা সব থেকে প্রেমাতুর অর্থাৎ প্রেমে কষ্ট পাওয়া নেচারটা আমরা পাবো আজকে যে মেডিসিনটা আলোচনা হবে সে হচ্ছে সম্পূর্ণ একটা প্রেমাতুর মেডিসিন যে প্রেম করতে ভালোবাসে বারবার প্রেমে পড়ে প্রেমে ব্যর্থ হয় এবং সেই যন্ত্রণাটাকে সে উপভোগ করে কেন এই জন্য বলছি সে ওই ব্যর্থ প্রেমের জায়গাটাকে মনের ভিতরে গেঁথে নিয়ে সে তার বাদ বাকি জীবনটা কিন্তু কাটিয়ে দিতে পারে আরেকটা ক্লু দিচ্ছি রবীন্দ্রনাথ বলেছেন চিরদিন তো আমি রবীন্দ্রনাথের ভক্ত এদিকে হ্যানিম্যানের ভক্ত অন্যদিকে রবীন্দ্রনাথের ভক্ত আর ফিজিক্স এর কথা ভাবলে চিরদিন তো আইনস্টাইনের ভক্ত যাই হোক যদি কোনো কেউ বলে ওঠে কোনো কবি অর্থাৎ রবীন্দ্রনাথ প্রেমের ফাঁদ পাতা আছে ভুবনে কখন কি পড়ে ধরা কে জানে প্রেমের ফাঁদ পাতা আছে ভুবনে কখন কি পড়ে ধরা কে জানে এই একটা লাইন দিয়ে আমরা কিন্তু সেই মেডিসিনটাকে বলে দিতে পারি যে আজকে আমি কোন মেডিসিনটার কথা বলছি সেই মেডিসিনে যাওয়ার আগে আমি আর কতকগুলো তার সম্বন্ধে বলছি যেমন ওই পেশেন্টটি তার কিছুটা অবক্ষয় দেখা দেয় কি ধরনের প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে হয়তো বা বীর্যক্ষরণ হয়েছে বা প্রচন্ড পরিমাণে মহিলা ঋতুস্রাব ঘটেছে এইরকম একটা চেহারা যার ভিতরে লিন থিননেস বর্তমান অর্থাৎ সে দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে শীর্ণতা ভালোভাবে খাওয়া সত্ত্বেও তার চেহারায় মাংস লাগে না যেটা নাকি আয়োডাম এবং অ্যাব্রোটিনামের সমতুল আরেকটা ব্যাপার হচ্ছে সে কান্নার প্রতি একটা প্রচন্ড প্রবণতা না কেঁদে থাকতে পারে না কিন্তু সে যেটা কাঁদে সেটা কিন্তু ম্যাক্সিমাম সময় লুকিয়ে লুকিয়ে কাঁদে ব্যাস যারা সামান্যতম হোমিওপ্যাথির এই জায়গাগুলো বোঝেন তাদের কাছে আর বলার উপায় নেই যে আমি যে মেডিসিনটাকে বলতে চাইছি সেই মেডিসিনটার নাম কি ভুল করবেন না এটা কিন্তু আগের দিনের ক্লাসের ছিল অর্থাৎ সেটা ছিল ছোড়া এবং সিফিলিসের সংমিশ্রণে টিউবারকুলিনাম আজকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ন্যাট্রামিউর এবার দেখুন আমি যে কথাগুলো বললাম শুধু সেই জায়গাটাকে যদি মনে রাখতে পারেন এবং আপনারা ন্যাট্রামিউর সম্বন্ধে ফিজিক্যাল যে সকল সিমটম গুলো জানেন মনে রাখতে পারলে আমার মনে হয় এই সাইকো সরিও সাইকোটিক মেডিসিন সম্বন্ধে আপনাদের জানার কোনো ভুল হবে না গোটাটা পড়ার পর আলোচনার পর আপনারা যখন আজকে রাত্রে ঘুমোতে যাবেন ভাববেন যে সোরা এবং সাইকোসিস কিভাবে মিশ্রিত হয়ে এই জায়গাটা আসে যার সাথে কিন্তু সাইকো বা অর্থাৎ টিউবারকুলারের এতটুকুনো মিল নেই তারও ভিতরে কিন্তু সোরা ছিল এর মধ্যে সোরা আছে
এর মধ্যে সাইকোটিক আছে আর আগেরটাতে কি ছিল টিউবারকুলারে সেটা ছিল সিফিলিটিক অর্থাৎ এই সিফিলিটিক এবং সাইকোটিক এই দুটো মূল স্তম্ভের পার্থক্যের জন্য কিন্তু যত গোলমাল যত এই ধরনের একটা পলিক্লিনিক মেডিসিনের মানসিক চিন্তা ভাবনাটা আমাদের বদলে যায় এইবার আমরা যদি আর একটুখানি এগোই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রোগী অ্যানিমিক একটু আগে আমরা বলেছি কারণ তার শরীর থেকে প্রচন্ড পরিমাণে রক্ত ক্ষরণ হয়েছে সেটা পিরিয়ডের জন্য হতে পারে বা কেটে যাওয়ার জন্য হতে পারে বা অন্য কোন প্রকার যদি ডিজিজ এর কারণে তার যদি রক্ত তৈরি না হতে পারে অথবা রক্ত বের হয়ে গিয়ে থাকতে পারে আমরা সেখানে পাবো দেখবেন পরের শব্দটা হচ্ছে স্ক্রোফুলাস যেখানে স্ক্রোফুলাস শব্দটা পাবেন আপনি জানবেন যে সেখানে সাইকোটিকের প্রভাব আছে বলেই কিন্তু সে হচ্ছে স্ক্রোফুলাস রোগা চেহারা তবে উজ্জ্বল এই একটা খুব মজার ব্যাপার ন্যাট্রামিরে রোগীর ভিতরে কিন্তু সবসময় একটা ঔজ্জ্বল্য বর্তমান থাকে একদম মোমের মতো মসৃণ সুন্দর চেহারা নীল বৃত্তাকার তার চোখের চারদিকে কালি পড়ে আর একটা যেটা খুব বড় ব্যাপার থাকে সেটা হচ্ছে কোমর এবং তার নিম্নাঙ্গ সামান্য হলে কিন্তু গোলগাল আমরা বিভিন্ন মেডিসিনের বিভিন্ন অবয়বগুলোকে যদি আমরা ভেবে নিতে পারি এবং কনস্টিটিউশনটা যদি ঠিক মতো বুঝতে পারি রোগী আসার সাথে সাথেই কিন্তু আমাদের মনের মধ্যে তার একটা সুন্দর ছবি তৈরি হয় তারপর আমরা কি দেখব রোগীর মানসিকতা কিন্তু সেটা বলেছি বারবার কি আমরা শেষে জিজ্ঞাসা করব সব থেকে শেষে অনেক সময় একটা সিটিং এ কিন্তু রোগীর মানসিকতা জানা যায় না আমাদেরকে তার জন্য অপেক্ষা করতে হয় কিন্তু এই ন্যাট্রামিউরের রোগীর ভিতরে আপনি দেখবেন একটা প্রেমোচিত চিন্তা ভাবনা যার সাথে আপনার এই অ্যান্টিম ক্রুডের একটা প্রচন্ড পার্থক্য থেকে যায় এবার দেখুন আমি আগের স্লাইড একটা জায়গায় আমি ফিরে যেতে চাইছি আগের দিনের এই যে রেড অর্থাৎ সাইকোসিস এর মধ্যে দেখুন কোন মেডিসিন গুলো আছে দেখুন এখানে কিন্তু অ্যান্টিম ক্রুড আছে তাহলে অ্যান্টিম ক্রুডের সাথে আজকে যে মেডিসিনের আলোচনা হচ্ছে ন্যাট্রামিউর তার কিন্তু একটা সম্পর্ক থাকা খুব স্বাভাবিক জিনিস অ্যান্টিম ক্রুড কিন্তু ব্যর্থ প্রেমিক ব্যর্থ হয় তার মানসিকতার জন্য তার চেহারার জন্য তার লাবণ্যহীনতার জন্য বা সে এত পরিমাণে রাগী সে প্রেমকে পেয়েও কখনো প্রেমকে নিয়ন্ত্রণ করতে পারে না যার জন্য আমাদের প্রায় বইই লেখা আছে যে জ্যোৎস্নালতে প্রেমের একটা আবেগ আবেগটা জন্মায় কিন্তু সেটাকে কিভাবে ফলবতী করতে হয় অ্যান্টিম ক্রুড শেখেনি তার কারণ তার ভিতরে বেশি পরিমাণে রয়ে গেছে কি না রয়ে গেছে এই সাইকোটিক মায়াজমের প্রভাব সাইকোটিক মায়াজম বিচক্ষণ কিন্তু ওই যে একটা বাংলা কথা আছে ভিতর বুদে অর্থাৎ সে গুমরে মরে প্রকাশ করতে পারে না এই প্রকাশ করতে না পারার পরিস্থিতিটার জন্য কিন্তু অ্যান্টিম ক্রুড যতটা ব্যর্থ আপনি জানবেন ন্যাট্রামিউর কিন্তু ততটাই সফল এবং সাহসী কারণ তার ভিতরে সরার প্রভাবটা কিন্তু আরো বেশি অর্থাৎ আমরা যদি পরের জায়গাটাতে আবার চলে যাই আমরা এখানে যদি চলে আসি আমরা আবার বুঝতে পারবো যে কেন এত পার্থক্য এবং কোথায় কোথায় পার্থক্য আমরা ডক্টর কেন্ট লেকচার আমরা সবাই পড়েছি দুর্ধর্ষভাবে সেখানে ব্যাখ্যা করা আছে কি করা আছে যে বড়লোকের মেয়েও কিন্তু একটা কোচম্যানকে ভালোবাসে আসলে ন্যাট্রামিরে সমস্ত জীবন ধরেই কিন্তু আছে একটা অসামঞ্জস্যতা এবং কি বলবো এটাকে যে রুচিবোধের অভাব না হলে বুঝুন না রুচিবোধের অভাব বলেই কিন্তু সে অত বড় বড়লোকের মেয়ে হওয়া সত্ত্বেও সে কিন্তু কোচম্যানকে ভালোবাসছে আসলে রুচিবোধের অভাব আমাদের অনেক ছাত্র ছাত্রীদেরকে দেখবেন যারা স্যারদের সাথে ভালো ব্যবহার করে না দুটো উল্টো পাল্টা কথা বলে দেয় স্যারের সম্মানটুকু দিতে জানে না সেও কিন্তু হচ্ছে ন্যাট্রামিউর কারণ তার ভিতরে রয়ে গেছে ওই রুচিবোধের অভাব এই রুচিবোধের অভাব কিন্তু তার ভিতরে একটা বড় সাহসী ভাব থেকে যায় ন্যাট্রামিউরের আর একটা ন্যাট্রামিউর মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আমরা যেটাকে লবণ বলি বা নুন বলি আচ্ছা নুনটাকে একটু ভালো করে চিনুন তো দেখবেন নুন শুকনো অবস্থায় কিন্তু প্রচন্ড খটখটে শুকনো অবস্থায় নুন প্রচন্ড খটখটে কিন্তু যদি সামান্যতম জলের সংস্পর্শে আসে সে কিন্তু গলে যায় অর্থাৎ জল রূপ প্রেম যদি ন্যাট্রামিউরের জীবনে আসে সে কিন্তু নিজেকে সামলাতে পারে না সে প্রেমে পড়বেই পড়বে
এইটা হচ্ছে নেপ্টামিডো সব থেকে ভয়ানক জায়গা এবং একটা খুব বাজে জায়গা। আর একটা আমরা তার কিভাবে দেখব, সেই প্রেম কিন্তু সবসময় ম্যাক্সিমাম সময় কিন্তু অসম অসম। সে বয়স্ক হওয়া সত্ত্বেও ছাত্রীকে ভালোবাসতে পারে, একজন ছাত্রী তার পিতৃতুল্য সেই বয়সের কোনো পুরুষ মানুষকে ভালোবাসতে পারে, যার বিয়ে হয়ে গেছে যার সাথে প্রেম করা উচিত নয় তাকে সে ভালোবাসে, কোন এক পর পুরুষকে ভালোবাসে, পর স্ত্রীকে ভালোবাসে। অর্থাৎ যত ধরনের অবৈধ অসামাজিক জায়গা আমরা কিন্তু এই ন্যাট্রামিডোর মধ্যে পাই। কেন পাই? কারণ তার এই স্ক্রোফুলার ডায়াথেসিস, তার সাথে সাথে দেখুন এই টিউবারকুলার স্টেটটার জন্যও, এখানে কিন্তু টিউবারকুলার স্টেট তার ভিতরে আছে, আছে বলেই কিন্তু সে রোগা, আছে বলে সে তেলতেলে, আছে বলে সে ভয়ানক একটা দুর্বিষহ জায়গা পৌঁছানোর চেষ্টা করে, আর আছে বলেই সে কিন্তু এতটা ডেসপারেট হয়। মারজামের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, এই ন্যাট্রামিউরের সেখানে কিন্তু যদিও প্রভাব হচ্ছে সোরা এবং সাইকোসিস, কিন্তু দেখবেন তার ভিতরে যেহেতু একটা ডেস্ট্রাকটিভনেস আছে, অতএব আমরা কিন্তু কোনোভাবেই এই সাইকোসিসকে এড়িয়ে যেতে পারি না। এই সাইকোসিসকে এড়িয়ে যেতে না পারার কারণই হচ্ছে দুটো মেডিসিনের একটা সংমিশ্রিত দশা। এই যে মায়াজমের মেলবন্ধন বলাটার মানেটা কি, যে আমি সেই সকল মেডিসিন গুলোকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করব যার ভিতরে দুটো মেডিসিনের বিপরীত ধর্মী দুটো মেডিসিনের প্রভাব থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে মায়াজমেটিক স্টেট গুলো কিভাবে একটা মেডিসিনের ভিতরে এক একটা স্তরে বেরিয়ে আসে এবং কিভাবে আমরা সেই চিন্তা ভাবনা করলে উপযুক্ত মেডিসিনে পৌঁছতে পারি, সেটা সম্বন্ধে একটা সুস্পষ্ট চিন্তা ভাবনা যাতে আমাদের আসে, সেই জন্য কিন্তু আমরা এই জিনিসটা করছি। এবার ন্যাট্রামিউর সম্বন্ধে যদি বলতে চাই, দেখবেন ন্যাট্রামিউর মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য, কারণ এটা একটা পলিটেস্ট মেডিসিন। এখানে ন্যাট্রামিউরের যদি আমি চেহারার কথা যেটা বলি, যেটা আগে বলেছি সেটা হচ্ছে কনস্টিটিউশন, এটা হচ্ছে বইয়ের লেখা। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করি, তাহলে কিন্তু আমি কি বলতে পারবো, যে আমি এক কথায় বলবো ন্যাট্রামিউরের রোগীরা অত্যধিক সুন্দর হয়, অত্যধিক ফর্সা হয়, একটু লম্বা হবে, চেহারাটা একটু রোগা হবে, গলাটা আরেকটুখানি কৃশ, অর্থাৎ রোগা। ভালো ভালো মতো খাওয়া দাওয়া করা সত্ত্বেও তার কিন্তু চেহারায় কোনো প্রকার আসবে না। আরেকটা জিনিস দেখবেন, তার এই যে ভ্রুযুগল তীরের মতো, তীর ধনুকের মতো, এবং এই যে চোখে যদি প্রেমের বান থাকে, ন্যাট্রামিউরের রোগীরা কিন্তু সরাসরি চোখ রেখে আপনার সাথে কখনো কথা বলবে না, একটু টেরিয়ে টেরা হয়ে যে সকল মেয়েরা গুলো কথা বলে, যার ভিতরে চোখে মুখে একটা কি বলবো প্রেমের বিস্ফোরণ জায়গাটা, যে কোনো পুরুষ মানুষই যে কোনো সময় যদি নিজেকে সংযত না করে তার প্রতি কিন্তু একটু হলো আসক্তি হবেই, এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন কখনো কিন্তু ন্যাট্রামিউরকে এড়িয়ে যাবেন না। যদিও দেখা যায়, দেখুন আগের স্লাইডটাতে আমি আবার ফিরে যাচ্ছি, এই একটা সুন্দর জায়গা দেখুন, ওর বিপরীতে রয়ে গেছে কিন্তু সিপিয়া, এই যে রেড, এই যে সাইকোসিস, আরেকবার দেখুন সাইকোসিস এখানে কি থেকে গেছিল, এইখানে থেকে গেছিল দেখুন অ্যান্টিপ্রুড, আমি জায়গাটা খুলে বলেছিলাম, তার সাথে এপিসের মানসিকতাটা চিন্তা করুন, আর ঠিক পিছনে রয়ে গেছে একটা সিপিয়া। অর্থাৎ সিপিয়া, অ্যান্টিপ্রুড এবং এপিস, এদের মেয়েদের মানসিকতার সাথে আপনি কি থুজাকে যদি মিলিয়ে ফেলতে পারেন, তাহলে একটা টেরিফিক একটা সাইকোটিক মহিলার কম বয়সের যে সকল মানসিকতা গুলো আসতে পারে আমরা কিন্তু সেটাকে বুঝতে পারি। তার সাথে আপনি সরার মানসিকতাকে একটু জুড়ে দিন, তো সরার যে সকল চিন্তা ভাবনা দুটোকে যদি সংমিশ্রিত করতে পারেন, দেখবেন কি সুন্দর ভাবে এই ন্যাট্রামিউরের মানসিকতা আপনার কাছে রোগীর মধ্যে আপনি ধরা দেবেন বা ধরতে পারছেন। এটা কিন্তু একটা সম্পূর্ণ উপলব্ধির ব্যাপার। এমন পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আমরা প্রমাণ করতে পারি না, দেখাতে পারি না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। সেই উপলব্ধির জায়গাটা যে ফিজিশিয়ানের, যে হোমিওপ্যাথের ভিতরে সব থেকে বেশি পরিমাণে লব্ধ হবে, কারণ আমরা পাবো, আমাদের পক্ষে কিন্তু এই ধরনের মেডিসিন গুলো খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করতে পারবো, শুধু নয় আমরা ঠিক ঠিক জায়গায় সেই মেডিসিনও দিতে পারবো। যেমন মনে করুন, একটু আগে আমি বলেছিলাম ন্যাট্রামিউর সবার সামনে কাঁদে না, কিন্তু সে কান্না প্রবণ,
সেটা কিন্তু লুকিয়ে কাঁদে। রহস্যটাকে তো এখানে কেন, কারণ ওর ভিতরে সাইকোটিক নেচার আছে বলে। সাইকোটিক নেচার কোনো জিনিসকে ব্যক্ত করে না, কিন্তু সে কিন্তু প্রচন্ড বদরাগী। ন্যাট্টামিরের রোগী কিন্তু রীতিমতো বদরাগী, একা একা থাকতে ভালোবাসে, একা একা কাঁদে, সবার অলক্ষে থাকে এবং নির্জনতাকে সে পছন্দ করে। সব কিন্তু হচ্ছে সাইকোটিক এর নেচার। আর প্রেমের প্রতি যে অত্যধিক প্রবণতা বাসনা, সেটা হচ্ছে তার রূপ এবং তার অন্যতম কারণ থেকে গেছে সেই সোড়া, যে আদি অকৃত্রিম ভাবে আমাদের সমস্ত সমাজকে প্রহেলিত করেছে বা একটা বিপাকে ফেলেছে। এইখানে কিন্তু একটা কথা বলতে আমার কোনো আপত্তি নেই, যে সংযমের বাঁধ যেটা সাইকোটিক এর মধ্যে আছে, সাইকোসিস এর মধ্যে আছে বা সাইকোটিক অন্যান্য মেডিসিনের মধ্যে আছে, দেখবেন এই এইখানে যে সকল মেডিসিন গুলো আছে, অর্থাৎ ন্যাট্রোমিডি যে জায়গাটা, সে কিন্তু সংযমের বাঁধ চিরদিন কিন্তু ভেঙে ফেলে। ভেঙে ফেলে বলেই অবৈধ প্রেম করে, সংসার থেকে বেরিয়ে চলে যায়, সন্তান সন্ততি রেখেও যেমন চলে যায়, ঠিক তেমনি যার বাড়িতে সন্তান সন্ততি আছে তার কাছে কিন্তু সে, মানে কি বলবো, সেই জায়গায় গিয়ে পৌঁছে যায়। কারণ তার ভিতরে রয়ে গেছে কি, ব্যভিচার বলবো না, তার ভিতরে রয়ে গেছে একটা রুচিবোধের অভাব, তার সাথে একটা সাহসিকতা। এই দুটো ঘটনা, এই এই দুটো পরিস্থিতি কিন্তু আজকের এই ন্যাট্রোমিডকে এরকম একটা বিধ্বস্ত, একটা অসামাজিক জায়গায় পৌঁছে দিয়েছে। আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে ন্যাট্রোমিডের সাথে তাহলে পার্থক্যটা কোথায় হলো ইগনেসিয়ার এবং সিপিয়ার। সিপিয়ার যে সকল লেডি, সিপিয়ার যে সকল পেশেন্ট, সে অত্যধিক পরিমাণে সাইকোটিক নেচারের হওয়ার জন্য সে কিন্তু উদাসীন এবং সে ব্যর্থতাটাকে সে মেনে নিয়ে আর এগোতে চায় না, বা তার মনের ভিতরে থাকে একটা উদাসীনতা। আমরা কিন্তু উদাসীন শব্দটা কোনোদিন এই ন্যাট্রোমির মধ্যে কিন্তু আমরা পাই না, বরং আমরা উদাসীনতা হয়তো অন্য মেডিসিনে পাবো, কিন্তু ভুল করে কিন্তু ন্যাট্রোমিডের মধ্যে পাচ্ছি না, ইগনেসিয়াতে তো পাচ্ছি না। এর সাথে কিন্তু আরেকটা মেডিসিনের খুব, মানে কি বলবো, খুব সংমিশ্রিত একটা জায়গা আছে বা খুব ক্লোজলি আমরা কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আমাদের এই ন্যাট্রোমিড যেরকম ঘন ঘন চেঁচামেচি করে, ঝগড়াঝাটি করে, ন্যাট্রোমিডের রুগীও কিন্তু, সরি, নাইট্রিক অ্যাসিডের রুগীও কিন্তু ঝগড়াঝাটি করে, চেঁচামেচি করে। এই যেহেতু প্রেম পাগল মেনে নেয়, কিন্তু নাইট্রিক অ্যাসিড এমনই অহংকারী বা তার ভিতরে সাইকোসিফিলিটিক নেচারটা এত বেশি যে সে কখনো মেনে নিতে পারে না, যার সাথে তার সম্বন্ধ ছিন্ন হয়, যার সাথে সম্বন্ধ সে রাখে না জীবনে কোনোদিন, মানে কোনো অ্যাপোলজির দ্বারাই তাকে কিন্তু আর নিয়ন্ত্রণে আনা যায় না, কারণ সে সেইটা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারে না। ন্যাট্রোমিউড যতটা হাসি ঠাট্টা ইয়ারকি ভালোবাসে, আপনার নাইট্রিক অ্যাসিড কোনোভাবে কিন্তু অতটা ইয়ারকি তামাশা হাসি ঠাট্টা কিন্তু পরে কিন্তু পড়ে না। কারণ কি বলতো, সে তো সিফিলিটিক এবং সাইকোটিকের জায়গা দাঁড়িয়ে আছে। তাহলে সিফিলিস একদিকে ডিস্ট্রাকটিভ, আর সেই সাথে যদি দেখা যায় যে সাইকোটিক, অর্থাৎ তার জীবন যেরকম দুর্বিষহ হবে, সে তো কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসতে পারলো না। কিন্তু ন্যাট্রোমিডের সৌভাগ্য হচ্ছে এটাই, যে তার ভিতরে সোড়ার প্রভাব যথেষ্ট পরিমাণে বেশি থাকার জন্য সে কিন্তু এই জায়গাটা থেকে নিজেকে কিন্তু তুলে নিয়ে আসতে পারে। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। উদাসীনতার কথা বলেছি, আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব বলবো না, এটাকে কি বলবো, আত্মবিশ্বাসের একটা দক্ষতা ন্যাট্রোমিডের ভিতরে পাওয়া যায়। সেই জন্য কিন্তু সে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে অন্যের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবার যদি অন্যান্য জায়গাগুলোকে যাই, যেটা হচ্ছে যে থার্মাল রিয়াকশন, গরম কাতর রোগী তবে অল্পে কিন্তু ঠান্ডা লাগে, দেখবেন যে টিউবারকুলার যেটা বাঁদিকের ওই ত্রিভুজের বাঁদিকের যে বাহু ছিল তার সাথে কিন্তু অনেক জায়গায় মিল, কারণ ওই পেরিফেরিটা থেকে তো এই মেডিসিন তো বেরিয়ে আসতে পারছে না। আর তার সাথে দেখুন কি থেকে গেছে, যে ন্যাট্রোমিডের রোগীরা কিন্তু কখনো সান্ত্বনা সহ্য করতে পারে না, সান্ত্বনা তার সমস্ত কষ্টগুলো বেড়ে যায়, কারণ তাকে কেউ সান্ত্বনা দিক এটা সে কখনই চায় না। আর একটা খুব কমন সিমটম আমরা স্কুলের ছেলে মেয়েদের মধ্যে দেখি, যে স্কুল থেকে ফেরার পর তাতে একটা মাথা ব্যথা হয়, আসলে রোদের তাদের সহ্য হয় না বলি, বা বেশিক্ষণ তারা খালি পেটে থাকতে পারে না বলি এই জিনিসটা করতে। আর ম্যাপটাং, এটা তো একদম সবাই জানেন,
তার সাথে জিভের একটা কি বলবো চুল জড়িয়ে আছে এরকম একটা অনুভূতি তার ভিতরে থাকে। আমরা যদি খাদ্য স্পৃহার কথা বলি, আমরা সবাই জানি লবণের প্রতি তার একটা অতিরিক্ত আসক্তি, ঝিনুক খাবার প্রতি বা মাছ তিতু টক মিষ্টি এ সকল খাবার প্রতি তার একটা প্রবল আগ্রহ থাকে। আবার এটাও দেখা যায় যে ন্যাট্যামিরে রোগীরা কিন্তু অনেক সময় বিন্দু মাত্র লবণ খেতে চায় না, অর্থাৎ লবণের প্রতি আসক্তি যদি ফার্স্ট রেড সিমটম হয় ইন কেস অফ ন্যাট্যামিউর, লবণের প্রতি বিন্দু মাত্র স্পৃহা নেই, লবণ খেতে চায় না, সেটা কিন্তু ফার্স্ট রেড মেডিসিন ইন কেস অফ ন্যাট্যামিউর। আমি কিন্তু দুটোই কিনতে পেয়েছি, সেই জন্য আমি বললাম। আরেকটা জিনিস হচ্ছে দেখুন, খেতে বসে মানে চুলের গোড়ায় মানে কপাল এবং চুলের যে জায়গাটা মিক্সিং পয়েন্ট যেখানটায়, সেখানটা কিন্তু সব থেকে বেশি ঘাম দেয় এবং নাকের উপরে কিন্তু ঘাম দেয়। এটা কিন্তু ন্যাট্রামিউরের একটা প্রচন্ড স্বভাব। স্বপ্নের কথা আমরা যদি বলি, তাহলে উদ্বিগ্নতা স্বপ্ন দেখে, চোর ডাকাতের স্বপ্ন দেখে ভয় পায়, এবং বাড়াবাড়ির কথা যদি আমরা বলি তাহলে 10টা থেকে 11টার মধ্যে রোদ বৃদ্ধি, রোদে তার সমস্ত কষ্ট বাড়ে, গরমকালে বাড়ে, মানসিক পরিশ্রমে বাড়ে। এবং অতিরিক্ত লবণ খাবার কুফল এটাও যদি আমরা পাই, অর্থাৎ ওই অ্যানিমিক কন্ডিশন, সেটা কিন্তু আমরা পাচ্ছি ন্যাট্রামিউরের মধ্যে, যেটা নাকি কষ্টিকামের আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। কষ্টিকাম এবং ফসফরাসের মধ্যে আমরা পাই যে অতিরিক্ত লবণ খাবার কুফলে যে সকল ঘটনাগুলো ঘটে। আর একটা জিনিস জানবেন, ন্যাট্রামিউরের মহিলাদের কিন্তু স্নান করতে একটু বেশি সময় লাগে। আপনার খোঁজ নিয়ে দেখবেন, স্নান আমরা সরাসরি জিজ্ঞাসা করি, স্নান করতে ম্যাডাম আপনার কতক্ষণ সময় লাগে? 30-35-40 মিনিট। আপনি নিশ্চিত জানুন যে তাকেও কিন্তু ন্যাট্রামিউরের রোগী হিসেবে কিন্তু চিহ্নিত করা যায়, কারণ ন্যাট্রামিউরের রোগীর মধ্যে এই ধরনের বেশি সময় ধরে স্নান করা, অর্থাৎ ঠান্ডার প্রতি আসক্তি, নিজেকে পরিচ্ছন্ন রাখার স্বভাব এবং ঠান্ডা তার ভালো লাগা, নিজেকে কি বলবো মানে পরিচ্ছন্ন রাখাই একদম এক কথা বাংলা বললে যেটা দাঁড়ায়, সে কিন্তু এই জায়গাটাতে কিন্তু খুব বিচরণ করে, অর্থাৎ সে কিন্তু অনেকক্ষণ ধরে স্নান করে। এবার এই হলো অ্যাজ এ হোল একটা সামারি। আমি সামারিটা টানার চেষ্টা করলাম সোরা থেকে টেনে নিয়ে এসে সাইকোসিসের মধ্যে। আমি বলার চেষ্টা করলাম তার ডায়াথেসিসের কথা, আমি একটা রোগের কথা কিন্তু এখানে বলিনি। ট্রু হোমিওপ্যাথির কথা যারা বিশ্বাস করেন তারা কিন্তু এই জায়গাটা আশা করি আমাকে সমর্থন করবেন, কারণ আমার অনেক সময় একটা বদনাম আছে, আমি রোগ নিয়ে বেশি মাথা ঘামাই। হয়তো অনেকে সেটা বলেন, আচ্ছা রোগ নিয়ে মাথা ঘামাও কখন? যখন রোগীকে দেখবো। আর ন্যাট্রামিউরকে যখন আপনাদের সামনে ব্যাখ্যা করব তখন কিন্তু আমি রোগ নিয়ে কখনো বলবো না, আমি তখন তার বাঘা বাঘা সুন্দর সুন্দর লক্ষণ গুলোকে আমি বলার চেষ্টা করবো। এছাড়া যদি আমাকে আর কিছু বা যদি ফিজিক্যাল লেভেলে যদি চলে আসতে বলা হয়, আমি তাহলে আর কি কি বলতে পারি? দেখুন, পিরিয়ডের সময় শক্ত বিছানার উপরে শুয়ে থাকবে, ন্যাট্রামিউরের ভালো লক্ষণ। ন্যাট্রামিউরের কোমরে ব্যথা থাকবে, সেটা একটা ভালো লক্ষণ। এরকম আমরা কয়েকশো লক্ষণ বলতে পারি যেটা ন্যাট্রামিউর আছে, হয়তো সেটা প্রেসক্রিপশনের ক্ষেত্রে লাগে, অনেক সময় কিন্তু লাগে না। কিন্তু যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখলে খুব অল্প কথার মধ্যে আমরা ন্যাট্রামিউরকে কি বলবো সিলেক্ট করতে পারি, আমি সেরকম কতগুলো ছোট ছোট কথা বলছি। তার ভিতরে কি থাকতে পারে মনে করুন, যেমন ন্যাট্রামিউরের রোগীদের বিন্দুমাত্র রোদ সহ্য হয় না, বিশেষ করে ওই সকাল 9টা থেকে 10টার সময় যখন রোগের প্রখরতা দেখা দেয় তখন কিন্তু ন্যাট্রামিউরের রোগী খুব কষ্ট পায়। তাহলে তার উল্টোটা হবে কোথায়? উপশম। তাহলে সে ঠান্ডাতে তার ভালো থাকে। আরেকটা কি পাবো? সে ভালো মন্দ খাবে অথচ তার শরীর কিন্তু শুকিয়ে যাবে। আর আমরা কি পাবো? লবণ এবং তিত খাবার প্রতি একটা প্রবল আসক্তি। কিন্তু মনে রাখবেন, ন্যাট্রামিউরের রোগীদের ইনটলারেন্স হচ্ছে ব্রেড অ্যান্ড হুইট, গম এবং গম জাতীয় জিনিস, রুটি টুটি সে কিন্তু একদম সহ্য করতে পারে না। তার ভিতরে কোষ্ঠকাঠিন্য আছে। একটা খুব ভালো লক্ষণ আছে মনে পড়লো, যে গর্ভাবস্থায় তার স্তন শুকিয়ে যায়, 1-2 মাসিয়েটেড পেশেন্ট। কিন্তু যদি দেখা যায় যে ডিউরিং প্রেগনেন্সি তার ব্রেস্ট আরো শুকিয়ে যাচ্ছে, যেখানে হরমোনাল ব্যাপারে সেটা স্ফীত হওয়া দরকার ছিল, যদি শুকিয়ে যায়, আয়োডামে যেরকম আমরা সেই লক্ষণটা পাই, আমরা কিন্তু একই লক্ষণটা পাই এই ন্যাট্রামিউরের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটা খুব ভালো, সবাই জানেন তবু একবার মনে করে দিচ্ছি, যে সবার সামনে সে পেচ্ছাপ করতে পারে না। পেচ্ছাপ বা পায়খানা করতে যাওয়ার প্রবণতা তার থাকলে, ইচ্ছা থাকলেও সে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্সের কাছে কখনো কিন্তু পেচ্ছাপ করতে পারে না। অত্যধিক পরিমাণে হাসতে পারে, এতটাই বেশি হাসে যে তার হাসতে হাসতে তার চোখ দিয়ে পর্যন্ত জল বেরিয়ে আসতে পারে।
একটু আগে বলেছিলাম যে ন্যাট্রামিডের উৎপত্তি স্থল কোথায়, সেটা হচ্ছে সমুদ্র, লবণ। অর্থাৎ দেখা যায় যে সমুদ্র পটভূমিতেও তার কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে সহ্য হয় না, অথচ মেডুরি নামের রোগী কিন্তু সমুদ্রের জায়গায় গিয়ে খুব ভালোভাবে কিন্তু কি বলবো তার সময়টাকে কাটায়। আর একটা জানবেন যে ন্যাট্রামিউর একটা পলিক্রেস্ট মেডিসিন, সেটা এতই ভালো কাজ করে উচ্চ শক্তিতে, নিম্ন শক্তিতে তো কাজ করেই, কিন্তু যদি মেন্টাল স্টেট দিয়ে আপনি বিচার করতে যান তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই একটু হাই ডাইলুশনের কথা ভাবতে হবে। আর একটা আমরা কি ভাববো যে ন্যাট্রামিউরের রোগীদের দেখবেন ক্রনিক, এখানে একটা রোগের কথা বলছি যদি এটাকে আপনি রোগ বলে মনে করেন, কি না হাই ব্লাড প্রেশার, যারা কন্টিনিউ হাই ব্লাড প্রেশার রোগী তাদের কিন্তু ন্যাট্রামিউর একটা খুব ভালো মেডিসিন, যদি আপনি অন্যান্য অ্যাসোসিয়েটেড সিমটমস গুলোকে মিলিয়ে ফেলতে পারেন। এর একটা ন্যাট্রামিউরের সাথে তিনটে মেডিসিনের আমাদের খুব উথাল পাতাল সম্পর্ক আছে, খুব ক্লোজ রিলেশন আছে, ন্যাট্রামিউর, ইগনেশিয়া এবং এপিস। এই তিনটের মানসিকতা আমরা যদি ঠিক মতো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কখনোই ন্যাট্রামিউরকে বুঝতে অসুবিধা হবে না। তার কারণটা কি না, এই সোরা এবং সাইকোটিকের পুরো নেচার আপনাকে কিন্তু বুঝতে হবে। আজকের যে আলোচনা, আমি যেটা বলতে চাইছিলাম, এমনি যদি ন্যাট্রামিউর পড়াতাম আলোচনা করতাম তাহলে কিন্তু অন্যভাবে বলতাম, যেহেতু দুটো মায়োজমের মেলবন্ধনের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা সুপার গ্রেড মেডিসিন নিয়ে আলোচনা করছি, আমার সবসময় চিন্তা থেকে যাবে যে দুটো মায়োজমের আসল লক্ষণগুলো এবং সেই সাথে নিশ্চিত হয়ে আমরা যে মেডিসিনটাকে বলবো সেটার কোথায় কোথায় আমরা মিল পাচ্ছি। সেজন্য অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে ন্যাট্রামিউরটা আমি হয়তো ইনকমপ্লিট ভাবে বললাম, আসলে যে অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করছি সে অ্যাঙ্গেলটাকে তো আপনাকে মান্যতা দিতেই হবে। অর্থাৎ আমার মনে হয় যে আজকের এই মেলবন্ধনের জায়গা দাঁড়িয়ে আজকে পার্ট টু তে গিয়ে আমি ন্যাট্রামিউর সম্বন্ধে যতটুকু আলোচনা করলাম সেটা নিতান্ত কম আমি বললাম বলে আমার মনে হচ্ছে না, বা আমার যেটুকু অনুমান আছে আমি সেই জিনিসটাকে বললাম। ন্যাট্রামিউর যখন প্রেসক্রিপশন করি তখন হয়তো আমরা অন্য অনেক কথা ভাবি, কিন্তু ন্যাট্রামিউরকে যখন আমরা মাজমেটিক অ্যাঙ্গেল দিয়ে, বিশেষ করে দুটো মেডিসিনের মধ্যবর্তী জায়গা দিয়ে যখন বিচার করব তখন কিন্তু এর বাইরে নতুন ভাবে কিছু বলার আছে বলে আমার মনে থাকবে না বা আমি মনে করব না। এইবার আমি একদম শেষ মুহূর্তে এসে একটুখানি দেখে নিতে চাইছি যে কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা বা